উদাগড়া রামকৃষ্ণ যুব সংঘ ছৌ নৃত্য পার্টি পরিচালিত ওস্তাদ পঞ্চানন কুমারের ছৌ নৃত্য নাট্য। পঞ্চানন কুমারের ছৌ নৃত্য সম্প্রদায়ের পক্ষ থেকে যে ছৌ নৃত্য পালাটি তুলে ধরেছেন সেটি হল মহাকাব্য রামায়ণের বিশিষ্ট চরিত্র অবলম্বনে রচিত মোহিনী রূপ ধারণ হইতে সূর্পণখার নাককান ছেদন তথা খরদূষণ। যার সর্বশ্রেষ্ঠাংশে রয়েছে পঞ্চানন কুমারের প্রিয় শিষ্য বিকাম্বর কুমার মাঝি। নাট্য নির্দেশনা ও পরিচালনায় অতীশচন্দ্র মাঝি। ম্যানেজার ফটিক চন্দ্র কুমার। বাদ্যযন্ত্রে গিরিধারী সিং মুড়া, আগ্নু সিং মুড়া ও গৌরাঙ্গ কালিন্দি। সুরশিল্পী জিতু কালিন্দি, ধীরেন নায়ক ও ইন্দ্রজিৎ কালিন্দি। কেশীয় সুর অমৃত কর্মকার। মেরাকোষে নিধিরাম সিং সর্দার। গায়ক রহিন কুমার মাঝি, অট্টহাসি বল্লভ দাস কুমার। শুরু করছি ছৌ নৃত্য নাট্য মোহিনী রূপ ধারণ হইতে সূর্পণখার নাককান ছেদন তথা খরদূষণ। শুনো শুনো সভাজ করি আমরা নিবেদন, হে নিবেদন বেদন সভারে হে। তারপরে তবে আরসা থানার সন্নিকটে কুদাগ্রা গ্রামে ঘর বঠে, আরসা থানার সন্নিকটে কুদাগ্রা গ্রামে ঘর বঠে। তারপরে গো আমাদের ওস্তাদের নাম পঞ্চানন কুমার হই হে, আমাদের ম্যানেজারের নাম ফটিক কুমার বঠে হে। শুনো শুনো সর্বজনে মদের ভুল ক্ষমা করো নিজ গুণে হে, শুনো শুনো সর্বজনে। নমস্কার শ্রুতি দর্শক মন্ডলী, আজ অযোধ্যাপতি রাজা দশরথের পুত্র রামচন্দ্র পিতৃসত্য পালনের তরেই 14 বছর বনবাসের দিকে আগমন করেছেন। সঙ্গে অনুজ ভাই লক্ষণ ও জানকী দেবী, তারা পিতৃসত্য পালিবার তরেই আজ দণ্ডকবন মহারণ্যে অগস্ত্যমুনির আশ্রমের দিকে আগমন করেছেন। আর এদিকে আজ মহামুনি অগস্ত্য রাম রাম নাম জপনা করে
তিনি নিজ আশ্রম দণ্ডক বনের দিকে বিচরণ করছেন। মঙ্গল ভবনায় মঙ্গল হারে, যব হুসে দশরথ আজি রবি হারে। মঙ্গল হারি দ্রবভূত দশরথ আজি রবি হারে। রামচন্দ্র, অনুজ ভাই লক্ষণ, সঙ্গে জানকী দেবী, তারা যোগস্থ মুনির দণ্ডক বনের দিকে আগমন করেছে। ১৪ বৎসর যাব বনে মাগ তুমি কাঁদ কেনে, ভাই ১৪ বৎসর যাব বনে মাগ তুমি কাঁদ কেনে। আচ্ছা আচ্ছা, নিশ্চয় বিধি করিবে বিচার। তারপরে পিতৃ সত্য পালিবারে মাগ যারি না রহিব ঘরে। ভাই হে গো, পিতৃ সত্য পালিবারে মাগয়ারি না রহিব ঘরে। আচ্ছা, আমি শোধিব মা আপন পিতৃধার। অগো শোধিব মা আপন পিতৃধার। ভাই রে মাগো ও মা কেঁদ না গো, ভাই আমি মা তোর কুলে রলঙ্কার, ও মা কেঁদ না গো। আমি মা তোর কুলে রলঙ্কার। ভাই
আমি সধিব মা আপন পিতৃ ধার, ও মা কেঁদ না গো, জানকী দেবীকে লইয়া আজ দণ্ডক বনের দিকে তারা আগমন করে সঙ্গে সঙ্গে মহামুনি অগস্ত্যকে প্রণাম জানালেন, আর প্রণাম করছেন, প্রণাম তব চরণে অগমহর্ষি আয়ুষ্মান ভব, সদা সুখী হও বৎস অগমহর্ষি। অগমহর্ষি, বহু পুণ্যের জোরে আমরা আপনার আশ্রম দণ্ডক বন মহারণ্যে উপনীত হয়েছি, কিন্তু কিন্তু অগমহামুনি এই দণ্ডক বনের চারিদিকে যেন পাহাড়ের চূড়ার মতো দ্বীপ হয়ে হয়ে আছে, এসব দেখে আমরা যে কিছুই বুঝতে পারছি না মহর্ষি। অগ অগ প্রভু, অগ ত্রিলোকের পতি, ওই শোনো, ওই নিশাচর নররাক্ষসের অত্যাচারে লাখো লাখো মুনি ঋষি নিধন হয়েছে, আর আর তার কঙ্কাল পড়ে আজ পাহাড়ের চূড়ার মতো হয়ে গেছে দয়াময়। মহামুনি মহামুনি, পিতৃসত্য পালিবার তোরে আজ আমরা 14 বছর বনবাসে এসেছি এই মহারণ্য মাঝারে। শোনো মুনিরাজ, আমি প্রতিজ্ঞা করে বলছি, মুনিদের স্বার্থে আপনার প্রাণ বাঁচাতে সবংশে ধ্বংস করবো এই রাক্ষস কুল। শোনো গো রামচন্দ্র, অগ দয়াময়, এই অধমের পর্ণকুটিরে যেটুকু অস্ত্র আছে তোমরা আনন্দে গ্রহণ করো, আনন্দে গ্রহণ করো, এই নাও এই নাও অগ দয়াময়, আর আর লক্ষণলালজি, এই ধরো মহান মারণাস্ত্র, আর
আর অগো দয়াময়, অগো দয়াময়, তোমরা মনের সুখে সেই পঞ্চবটি বনে চলে যাও, আর পঞ্চবটি বনে চলে যাও। সীতা দেবী তারা চলেছেন সেই পঞ্চবটি মহারণ্যে। এই আজ আমরা পিতৃ সত্য পালিবারেই এই গভীর অরণ্যে এসে গেছি। ওরে ভাই, ওরে ভাই, আজ আমি বড় অসহায়। ওরে ওরে ভাই, প্রাণের ভাই লক্ষণ, তুই এক কাজ কর, তুই এক কাজ কর, এই গভীর অরণ্য মহারণ্যে, এই গভীর মহারণ্য মাঝারেই একটা সুন্দর জায়গা দেখ, যেখানে আমরা স্বচ্ছন্দে বসবাস করতে পারি। ওগো ওগো দাদা, তুমি কোনো চিন্তা করিও না মনে, আমি নিমিষের মধ্যে তৈরি করব পর্ণকুটির এই মহারণ্যে। ওগো দাদা, ওগো দাদা, ওই দেখো, ওই দেখো, পঞ্চবটি মহারণ্যের মাঝ দিয়ে বয়ে যায় গোদাবরী নদী, ওই গোদাবরীর সমতল ভূমিতেই আমি একটা পর্ণকুটির নির্মাণ করব দাদা। বা ভাই, ওরে ভাই, প্রাণের ভাই লক্ষণ, এসো এসো, জানো কি, ততক্ষণে আমরা গোদাবরী কিনারে চলে যাই। সুরপনখা চলেছেন রাম লক্ষণের দিকে, তারা সহ সঙ্গিনীকে লইয়া। সেই সুরপনখা, মিলন হবে কতদিনে, আচ্ছা আচ্ছা, আমার মনের মানুষের শুনে, বা ভাই রে, আমার মনের মানুষের শুনে, আচ্ছা আচ্ছা, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শুনে, আমার মনের মানুষের শুনে।
অপূর্ব রূপ, একি একি অপূর্ব রূপ। হাই 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 বিধাতা, এই যুবতী যুবকদের এই মহারণ্যে দেখে আমি আশ্চর্য। কিবা কিবা রূপ, কিবা যৌবন, এদের রূপে আমিও যে পাগল। না না না, এর আগে দেখে কিন্তু সাধারণ মানুষ তো বলে মনে হচ্ছে না। সে সে যাই হোক, এই যুবক যুবতীকে দেখে আমি আমি এর আগে সহজে ছেড়ে দেব না। ওদের সঙ্গে ভালোবাসা করে বিবাহ করব, তবেই ছাড়ব। বলি বলি, এই যুবক, কি বা নাম, কোথায় ধাম, কেনই বা করেছ এই গভীর মহারণ্যে বিচরণ? শোনো শোনো গো নারী, নাম আমার হৈরাম, অযোধ্যা নগরে ধাম, পিতৃ সত্য পালিবারে এই গভীর অরণ্যে করেছে বিচরণ। শোনো শোনো হে যুবক, আর আর আমার মতো অতি সুন্দরী যুবতী নারী, আমার আর তোমার মতো যুবক বিধাতা রচনা করেছেন। আমি আমি যে অপূর্ব সুন্দরী যুবতী নারী, আমি তোমায় আমি তোমায় অতি ভালোবাসি। তোমার রূপে আমি পাগল। আমার আমার অনুরূপ পুরুষ না পেয়ে আমি যে আজ কুমারী হয়ে আছি। ওগো কুমারী হয়ে আছি। শোনো শোনো হে রাজকুমারী, আমি আমি বড় অসহায়। তা না হলে তা না হলে তোমার মতো অতি সুন্দরী যুবতী নারীকে হাতের কাছে পেয়ে কি ছেড়ে দিতাম? তুমি তুমি দেখো, তুমি দেখো নারী, ওই ওই আমার জীবন সঙ্গিনী আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। দেখো তুমি একবার ভালো করে তাকিয়ে দেখো। শোনো শোনো সুন্দরী, তুমি বরং এক কাজ করো, তুমি বরং এক কাজ করো, এই আমার ভাই লক্ষণ অতি সুন্দর, সৎ, সাহসী ও দয়ালু পুরুষ, তুমি এই আমার ভাই লক্ষণের কাছে গিয়ে তোমার মনের কথাটা একবার খুলে বলো না। কি যে মনের আশা, তুমি খুলে বলো মোরে। আচ্ছা আচ্ছা ভাই, এই কি যে মনের আশা, তুমি খুলে বলো মোরে। পারি আজ কেঁদে মরি গো পিয়া তোমার তরে, কেঁদে কেঁদে মরি গো পিয়া তোমার তরে। জীবন সঙ্গিনী করে নাও। না না না, ওগো রাজকুমারী, ওগো রাজকুমারী, আমি যে দাস, দাসের যে স্বাধীনতা নেই, বরং বরং তুমি এক কাজ করো, এই পৃথিবীতেই এই পৃথিবীতে যার লাজ লজ্জাবোধ বলতে কিছু নেই, সেই পুরুষের সঙ্গে তুমি বিবাহ করে নাও। কি আমার এ করিস এত বড় অপমান, আমার এ করিস এত বড় অপবাদ, ওরে ওরে নির্বোধ, দেখ তবে আমার, দেখ তবে আমার আসল রূপ। আরে লক্ষ্মণ ভাই, আরে প্রাণের ভাই লক্ষ্মণ।
নির্বোধ সামান্য একটা বালক হয়ে আমার নাক কান ছেদন করলি। দেখ দেখ এক্ষণে আমি তোরে কি করতে পারি, ততক্ষণে থাকিস এই বনের মাঝারেই, আমি আমার বলশালী ভাইদের ডেকে নিয়ে আসছি। ত্রিশিরা রাজভবন, খরদূষণ সহ সেনা সামন্তগণ তারা নিজ নিজ রাজসভার দিকে আগমন করেছে। ভাই তোমরা চলেছ কোথায়? আপনে মনের পিয়াসা তোমার বিচার
আর কি দুরবস্থা করেছে ওই সামান্য দুটি বালক। ওরে ওরে দিক দিক শতধিক তোদের 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 না আছে মনুষ্যত্ব আর না আছে পুরুষত্ব। একটা একটা সামান্য বালক আমার নাক কান কেটে দিয়েছে বল, এখন আমি কি উপায় করি বল। ওরে বোন ওরে বোন তুই শান্ত হয়ে তুই শান্ত হয়ে ভালো করে বল কি হয়েছে, কে তোর নাক কান কেটেছে? ওরে ভাই ওরে ভাই ওরে ভাই ওরে ভাই কর দূষণ ওই দুই তপস্বী বালক তাদের কাছে আছে একটা সুন্দরী যুবতী নারী, ওই নারীকে এনে দেব বলেই ওই গভীর অরণ্যে গেছিলাম। তারা গোদাবরী নদীর তীরে পাতার কুটির বসবাস করে আছে। তারা ছল কপট করে দেখ আমার নাক কান কেটে দিয়েছে। ওরে বোন তুই কল চিন্তা করিস না, আমরা এক করে ছুটে যাবো গোদাবরী তীরে আর ওই যুবকদের হত্যা করে তাদের সুন্দরী যুবতী স্ত্রীকে তুলে নিয়ে ফেলে দেব তোর সম্মুখে। এই আচ্ছা আচ্ছা ভাই আমি আমি সধি বাবা পিতা কীর্তিধার।
রাক্ষণ, ওই দেখ রাক্ষসের দল, তারা ধুলা উড়িয়ে ছুটে আসছে আমাদের দিকে। তুই সীতাকে নিয়ে চলে যা, সীতাকে নিয়ে চলে যা সেই গুহার মধ্যে, সীতাকে নিয়ে, সীতাকে নিয়ে চলে যা গুহার মধ্যে। ওরে ভাই, ওরে ভাই করদু শোন, ওই দেখ, ওই দেখ, ওই দেখ সেই যুবক আর সেই যুবতী নারী, এরা এরা আমার নাক কান কেটে দিয়েছে। কি একটা সামান্য বালক আমার মহারণ্যে সেই প্রতারণা করে আমার বোনের নাক কান ছেদন করেছিস। তোদের তোদের এত বড় সাহস? এই এই যুবক, তুমি আমার বোনের সঙ্গে প্রতারণা করে নাক কান কেটে দিয়েছ, জানো জানো সঙ্গে সঙ্গেই আমরা তোমাকে নিধন করতে পারি, কিন্তু না, কিন্তু না, তোমরা কি, তোমরা কি বোধ করবো না, তোমরা কি বোধ না করেই আর ওই তোমার সুন্দরী যুবতী নারীটিকে নিয়ে গিয়ে একটু একটু করে চিবিয়ে চিবিয়ে খাবো। ওরে দুষ্টবতী দুরাচার, পাপিষ্ঠ কুলাঙ্গার, ক্ষত্রিয় বংশে জন্মেছি আমি, তোদের মতো মৃগ রূপা রাক্ষসদের বধ করতে এই মহারণ্যে ঘুরে বেড়াচ্ছি, যদি সাধ্য থাকে তো যুদ্ধ কর আমার সঙ্গে, নইলে ফিরে যা সেই পিতৃলোকে।
কি একটা সামান্য বালক হয়েই আমার মহারণ্য সেই আর আমার বোনের নাক কান কেটেই আমারে করিস এত বড় অপমান। আয় আয় ওরে যুবক, আজ তোর আমি পাঠাইব জমের দুয়ারে। আজ আমার হাতে নাই কনিষ্ঠা।